সকলের প্রিয় নগর আমাদের ভাই প্রসাদ শুক্লার কাছে ফার্স্টেই বলে দিই সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেল আপনি তো জেজে প্রসাদ শুক্লা আর জোরে হাত তালি হয়ে যাক আর জোরে হাত তালি হয়ে যাক কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে ঠিক আছে আমিও খুব এক্সাইটেড আমাদের কলেজের পিকনিকে যাচ্ছি গাইজ ঠিক আছে তো বেশি কথা বলবো না চলো একবার কলেজে গিয়ে দেখা হচ্ছে সো গাইজ ফাইনালি চলে এসেছি আমি কলেজে ঠিক আছে কলেজের দিকে যাচ্ছি মানে কলেজ এখনো পৌঁছায়নি ঠিক আছে আর আমার সাথে আজকে আজকে ডিমা ছোটবেলাকার ক্লাস আমার ও মাই গড তোমাদের মনে হয় না ভাই ছোটবেলাকার ক্লাস টা ছিল না ভালো ফ্রেন্ড ঠিক আছে তো আমি তো খুব এক্সাইটেড আছি ঠিক আছে ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি আমি তো চলো দেখা যাক কতটা এনজয় করি কতটা মস্তি করা যাক ঠিক আছে চলো দেখতে হবে সো গাইস ফাইনালি চলে এসেছি পিকনিকে ঠিক আছে আর আমি খুবই এক্সাইটেড আছি আর ভেতর দিকে যাবো ঠিক আছে এখানে অলরেডি অলরেডি সবাই দাঁড়িয়ে আছে ঠিক আছে চলো ভেতর দিকে যাওয়া যাক এদিকে পকোড়া এদিকে কফি আর ওদিকে গাইস ডিজে এনজয় তো ভালো হচ্ছে আর এই দিকটাও না মানে খুব ভালো মানে গ্রিনারি আছে যে ফিল আছে জায়গাটা আর এটা আমার বাড়ির মানে একদম কাছে ঠিক আছে বাট আমি চিনি না জায়গাটা ঠিক আছে বাট তোমাদেরকে দেখাবে গাইস এই যে লাইনের জন্য তো আমি পকোড়া পকোড়া পেলাম না কিন্তু কিন্তু আমার এই যে সুন্দর সুন্দর যে বন্ধু বান্ধবীরা দেখতে পাচ্ছ এখানে যারা এত সুন্দর সুন্দর সেজে এসছে ঠিক আছে কালো হয়ে যাচ্ছে এরা পুরো কালো কালো লাগছে এদেরকে ঠিক আছে এরা পরে গালাগালি দেবে পয়সা শোধ তুলবো পকোড়া খাবো কালো হবো গলার আওয়াজ বিগড়াবো নাচবো জামা কাপড় ছিঁড়ে তারপর বাড়ি কেমন আছো কথা কি ক্লিয়ার না বেজাল আরে এরা পুরো ফুল পাস্তি নেবে গাইস গাইস এদের দাবিটা কি একটুখানি শোনো এর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে ঠিক আছে এই যো এদের এদের এটা দাবি আর এর ফটো তুলতে হবে আর আর তোমার কি আমি এখানে ব্লগ করতে এসেছি ঠিক আছে আমি ভিডিও বানাতে এসেছি কিন্তু না এদের ফটো চাই এদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় গাইস তোমরাও করো এরকম করে যারা আরো গাইজ এখানে আমাদের মানে মেনলি অনেক গেমস আছে ঠিক আছে আর মেয়েদের কিছু গেমস হলো অলরেডি চালু হয়ে গেছে ঠিক আছে তো এটা পাসিং দা বল আছে পিকনিকে এসেছি আর এখানে আমাদের প্রিপারেশন চলছে ঠিক আছে মেনুগুলো বলছি না ওখানে হচ্ছে অনেক কিছুই ঠিক আছে চিকেন দেখে খিদে ফিদে পাচ্ছে ঠিক আছে আর ওইখান থেকে মানে বন্ধুরা কি বলবো ফটোশুট ক্যামেরাটা মেরে দেয় এখন আমি ট্রাই করতে আসি এই গেমটা ঠিক আছে একটু দেখা যাক কি হয় চল আর
ঠিক আছে যেটা গোল করতে হবে মানে মিনি বার ঠিক আছে হইনি আমার দ্বারা আর আমি ফুটবল কোয়েটা খেলি না ঠিক আছে এটা হচ্ছে সমস্যা তো চিন্তা নেই গেম তো অনেক আছে এনজয় আমরা করবো আর জানি না গাইজ গানে কপিরাইট করবে কিনা আর অনেকজন রাখছে এখানে অনেক সাবস্ক্রাইবার সবাই দেখালো অনেকজন কথা বলছে অনেকজন আমাকে চেনে কলেজে আসলে একটা আলাদা ফিল আলাদা একটা ভালোবাসা একটা আলাদা ভাইব পাওয়া যায় ঠিক আছে আর গ্রাউন্ডের মধ্যে একবার দেখাই ঠিক আছে জাস্ট একবার দেখো স্টেজ করেছে এটা মেনলি ঠিক আছে আর গেম তো আমাদের চলছে এখানে নেক্সট কোন গেম আছে আর অনেক গেম আছে তো সেইগুলো দেখতে পাবো খুব ভালো ভাই তোর ভাই সবাই লাইভ এইভাবে এগিয়ে যায় ভাই সিঙ্গেল ভাইয়ের জন্য পাত্রী চাই ভাই সিঙ্গেল ভাই কিন্তু মেয়ে চাই না মেয়ে সিঙ্গেলই সো গাইস আরেকটা গেম স্টার্ট হয়ে গেছে আমাদের ঠিক আছে আর রিড দা উইকেট গেমটা ঠিক আছে তো গেমটা স্টার্ট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই গেমটা আমিও ট্রাই করবো আগের গেমটা তো হলো না ঠিক আছে আমিও ট্রাই করবো উইকেট অ্যান্ড ওরা ওখান থেকে হিট করছে সাউন্ড এখানে খুব খারাপ রেকর্ড হয়েছে সো আমি ফার্স্ট উইকেটটা হিট করেছি টাচ করেছি আমি ফার্স্ট করেছি মানে সিরিয়াসলি খুব ভালো লাগছে আমারও ট্যালেন্ট আছে গাইস আমিও পারি এরকম কাজ শুধু ভিডিও ভিডিও বানাই আমিও পারি ঠিক আছে তো চলো দেখতে থাকো আগে এনজয় তো হবেই এই গেমটাই আমি আমি হিট করেছি ঠিক আছে তো আরেকবার কম্পিটিশন হবে তো এবারে এবারে ভাই পারবো না আগে মানে ফার্স্ট টাই কিছু করলাম গাইস তো গেম টেম খেলে বাট এবারে বলতে পারছি না যে হব কি না ঠিক আছে হবো না এটাই ঠিক আছে আর কি বলবো যদি পাঁচ সেকেন্ড ঢাট হয়ে যেতাম ভালো হতো ট্রাই করি দেখা যাক ট্রাই করি সেকেন্ড টাইম এটা ঠিক আছে আমি সিলেকশন হয়েছি আমি সিলেকশন হয়েছি আগের বারে তো এবারে সেকেন্ড টাইম আমি মারবো বল দেখা যাক গাইস নার্ভাস নার্ভাস লাগছে গাইস ওরাই রেডি না গাইস গাইস এবারে মারতে পারলাম না ঠিক আছে কিন্তু থার্ড হয়েছি গাইস থার্ড হয়েছি ভালো মারছে দেখতে দাও আগে আরে অনেক গেম ঠিক আছে চলো সো গাইস এখন হচ্ছে মিউজিক্যাল চেয়ার ঠিক আছে এটা মেয়েদের প্রোগ্রাম এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে ও আবার হেরেছে গাইস ও আবার আর গেম খেলে হেরেছে ঠিক না তুই হেরেছি হেরেছি ਚੋ ਚੱਲਦੀ ਯਾ ਵਿੱਚ ਮੇਰੇ ਕੋਲੋਂ ਲੰਘਦੀ ਥਰਡ ਪ੍ਰਾਈਜ਼ ਪ੍ਰਸਾਦ ਸ਼ੁਕਲਾ ਆ ਜੋੜੇ ਹੱਥ ਤਾਲੀ ਹੋ ਜਾ ਤਿੰਨ ਜਣੇ ਚੰਨ ਇੱਕ ਟੂ ਤਿੰਨ ਜਣੇ ਦਾੜੀ ਪੜੋ আজকে খেলাটা কে জিতলে কে হারলে বড় কথা না সবাই যে পার্টিসিপেট করেছো তোমাদের জন্য আজ খেলাটা হয়েছে তোমাদের জন্য পিকনিকটা হয়েছে তাই সবার জন্য একটা জোড়া হাততালি হয়ে যাক আমি সব সময় বলি আমি কিছু না আজ তোরা আছিস বলে গুরুদাস কলেজ আছে তাই গুরুদাস কলেজ ইউনিয়ন আছে প্রসাদ শুক্লা কোথায় চলে সামনেটায় প্রসাদ কে দে জোরে হাততালি হয়ে যাক সেকেন্ড প্রাইজ ছোট জোরে হাততালি হয়ে যাক ছোটর জন্য কেমন লাগলো তোমার খুব খুব ভালো লেগেছে একটাই কথা বলতে চাই বাঙালি মানে 12 মাসে 13 পার্বণ কিন্তু আমাদের উঠে আমাদের ভালোবাসার মানুষ নয়ন মণি সোমটা দেখে দিতে 12 মাসে 13 পার্বণ না সারা বছরই পার্বণ বসন্ত উৎসব আমার কালকে তোমাদের সবার জন্য একটা স্পেশাল পার্টি দিয়ে দিয়েছে সেটা আর বললাম না কারণ এটা লাইভ হচ্ছে সেটা তোমরা সবাই জানো তার জন্য সোমটার জন্য আমরা একটা বড় হাততালির মাধ্যমে সোমটাকে আমরা বলে দেবো সোমটা আমাদের মাঝে ছিল আছে থাকবে সোমটার ভালোবাসা সারা জীবন থাকবে এরপরে কি প্রোগ্রাম আছে সেটা জানো বসন্ত উৎসব আমরা নাচব অসংখ্য ধন্যবাদ
এবার আমরা আসছি আমাদের সকলের প্রিয় রকার, আমাদের ভাই প্রসাদ শুক্লার কাছে। ফার্স্টেই বলে দিই, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেল, যত ভাই বোনেরা আছে একটু সাবস্ক্রাইব করে দিও প্রসাদের চ্যানেল। আর প্রসাদ আমাকে লিঙ্ক পাঠালে আমি দিয়ে দেবো গ্রুপে ওর লিঙ্ক, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ভাই, দুটো পয়সা কামাবে, যাই হোক ভালো লাগবে। তার সাথে আমি চাই ও অনেক বড় হোক, বাইরের ছেলেরা ক্যারে মিনাটি কেন বড় হবে, আমার ভাই বড় হোক এটা আমি চাই। প্রসাদ শুক্লা বড় হোক, ডায়মন্ড ইয়ে পাক, কিরম লাগলো পিকনিক? আমার সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে, আর তুমি আছো যখন আর কোনো চাপ নেই, আমাদের এতটা ভালোবাসা সবাইকে দিয়েছো, ঠিক আছে। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে সাবস্ক্রাইব করতে বললো আমাকে, আর তোমরা এইভাবে সাপোর্ট করো, আর সোমদা এইভাবে সাপোর্ট করে আমাদের সবাইকে, আর আমাকেও খুবই সাপোর্ট করে, তো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ প্রসাদকে। এবার আমরা ডিজেটা তাহলে শুরু করছি, ভালো থাকো, এনজয় করো, এই ভিডিওটা পুরো আজকে লাইভটা আমরা ছাড়বো, আগামী 28 তারিখ ছাড়বো ভিডিওটা, সেসাথে বসন্ত উৎসব এড হবে, একসাথে ছাড়বো। ধন্যবাদ প্রত্যেককে। সো গাইস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আমি কোনোদিনও ভাবতে পারিনি, ঠিক আছে, কলেজ গায়ে একবার থাকবে সময় কোনো ভাবতে পারিনি আমি প্রাইজ পেয়েছি। ইয়েস গাইস, প্রাইজটা আনবক্সিং করতে হবে, তো বেশি কথা বলবো না, আমি আমি মানে সেইটাই ফার্স্ট হিট করেছিলাম, ঠিক আছে, আমি ভাবলাম ফার্স্ট হবো আমি, কিন্তু না, আমি হয়ে গেছি থার্ড। আমি এটাই সব থেকে বড় কথা যে কলেজের মা দেখলে খুব খুশি হবে, ঠিক আছে, মাকে এখনো কত ঘটিনি, মাও সারপ্রাইজ আছে, ঠিক আছে, ভিডিওটা তো আমার আমার ভিডিও আমার ফ্যামিলিও দেখে, ঠিক আছে। তো সত্যি যে আমি একটা মানে আনএক্সপেক্টেড কোনো গেমে খেলে কি দিয়েছে গাইস, গাইস গাইস কি দিয়েছে, এটা চাই না কি দিয়েছে এটা দেখতে পাই। ও ওয়াও ভাই, ও মাই গড, থ্যাংক ইউ গুরুদাস কলেজ, থ্যাংক ইউ আমার কলেজ যে আমাকে, আমি থার্ড হয়েছি, আমাকে এতটা ভালো, আমি ফার্স্ট হতাম কিন্তু সেকেন্ড টাইম হয়েছে না তার জন্য মানে, ঠিক আছে, তো এই গিফটটা আমাকে দিয়েছে, আমি প্রাইজ, এটা প্রাইজ আমার কাছে গিফট বলতে গেলে, প্রাইজ খেলেছি আমি, জিতেছি আমি, প্রাইজটা পেয়েছি আমি, জানি না বাড়ির লোককে খুশি হবে কিনা, হয়তো ভিডিওটা দেখছে, ঠিক আছে, কি দাঁড়াও একবার দেখে নি আমি, ঠিক আছে, ইউজ করে দেবো, তো সেটা তো আমার রিভিউ পেয়ে যাবে, ঠিক আছে। ওয়াও ব্ল্যাক কালার, আমার ব্ল্যাক কালারই পছন্দ, ঠিক আছে, তো বেশি কথা বলবো না, নেক্সট ব্লগ যেটা আসছে সেটা ধামাকা, আমাদের কলেজের হোলি, ঠিক আছে, যেটা আমাদের পুরো কলকাতা সব থেকে বড় একটা কি জায়গা হতো আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমাদের কলেজ এখন সব থেকে বড়, মানে এটা সত্যি আমাদের কাছে গর্ব, যে আমার কলেজ গর্ব আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সোমদা আমাদের যে জিএস তাকেও থ্যাংক ইউ সো মাচ, এইভাবে ভালোবাসা দাও সবাই, টাটা, লাভ ইউ, বাই।